ফুটবলের মহাদেশ, হিস্টোরি অফ সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, যা পৃথিবীর পশ্চিম গোলার্ধে অবস্থিত, একটি ঘনবসতিপূর্ণ মহাদেশ। এর আয়তন 17 মিলিয়ন বর্গ কিলোমিটার ও মহাদেশটিতে বসবাস করে 423 মিলিয়ন মানুষ। বাউ দেশ নিয়ে এই মহাদেশটি গঠিত। এছাড়া রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো কিছু অঞ্চল এবং কিছু দ্বীপ। মহাদেশটির সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল, যার আয়তন হচ্ছে 8.5 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে 212 মিলিয়ন মানুষ। আয়তনের দিক দিয়ে তারপরে অবস্থানগুলো হচ্ছে আর্জেন্টিনা 2.7 বর্গ কিলোমিটার, পেরু 1.2 বর্গ কিলোমিটার এবং 1.1 বর্গ কিলোমিটার সহ কলম্বিয়া এবং 1.0 বর্গ কিলোমিটার নিয়ে রয়েছে কিছু এলাকা। জনসংখ্যা অনুসারে 52 মিলিয়ন মানুষ নিয়ে কলম্বিয়া রয়েছে দ্বিতীয় অবস্থানে। এরপর রয়েছে আর্জেন্টিনা 46 মিলিয়ন মানুষ, পেরু 34 এবং ভেনেজুয়েলিয়া 27 মিলিয়ন মানুষ নিয়ে। দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার জনবহুল শহর হচ্ছে পেরুর রাজধানী লিমা। সেখানে বসবাস করে প্রায় 8.8 মিলিয়ন মানুষ, যা মেক্সিকো শহরের পর এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকা রয়েছে নীল নদের পর দ্বিতীয় বড় নদী অ্যামাজন। দক্ষিণ আমেরিকার একমাত্র মহাদেশ যেখানে পশ্চিম দিকে পুরো দৈর্ঘ্য প্রসারিত পাহাড়ে পরিসীমা খুঁজে পাওয়া যায় এবং অ্যান্ডিস হচ্ছে বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বত সীমানা। প্রায় 7,000 কিলোমিটার এবং 60টি দেশ ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা মধ্য দিয়ে গিয়েছে পর্বতমালাটি। আরও রয়েছে সবচেয়ে বড় দ্বীপ গ্যান্ডস আইল্যান্ড অফ ফায়ার, যার আয়তন 47,000 বর্গ কিলোমিটার। আর্জেন্টিনা ও চিলি যার উপর বাঘ নিয়ন্ত্রণ করে নেয়, যা পূর্ব পর আর্জেন্টিনা ও পশ্চিম পার চিলি নিয়ন্ত্রণ করে থাকে। এই দ্বীপটি দক্ষিণ আমেরিকা দক্ষিণে সবচেয়ে বড় দ্বীপ হিসেবে অভিহিত করা হয়। চলুন দেখে নিই এক নজরে দক্ষিণ আমেরিকার সকল রাজধানীর নাম, যা সাধারণ জ্ঞান হিসেবে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে। 1. আর্জেন্টিনা, বুয়েনস আইরেস। 2. বলিভিয়া, সকোরিয়া। 3. ব্রাজিল। 4. চিলি, সান্তিয়াগো। 5. কলম্বিয়া, বোগোটা। 6. ইকুয়েডর, কুইটো। 7. গায়ানা, জর্জটাউন। 8. পেরু, লিমা। 9. প্যারাগুয়ে, অ্যাসেনসন। 10. সুরিনাম, পরমারিবো। 11. উরুগুয়ে, মন্টেভিউ। 12. ভেনেজুয়েলা, কারাকাস। এছাড়া ফুটবলের মহাদেশ হিসেবে অভিহিত করে দক্ষিণ আমেরিকা মহাদেশকে, কেননা এই মহাদেশ থেকে ফুটবলের অনেক কিংবদন্তি এসেছে, সেজন্য বলা হয় ফুটবলের মহাদেশ। আমার এই ভিডিওটি অনেক তথ্য রয়েছে যা দক্ষিণ আমেরিকা সম্পর্কে অনেক কিছু জানতে পারে। ধন্যবাদ।